ধুপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক যোগদান করেছে বিজেপিতে, এবার সেই নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ। বিজেপিতে ক্ষোভ সমর্থকদের আমাদের অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত, বলছেন সমর্থকেরা। ধুপগুড়ির প্রাক্তন বিধায়কের যোগ বিজেপিতে। ধুপগুড়ির প্রাক্তন বিধায়কের বিজেপিকে যোগদানে কেন্দ্র করে ক্ষোভ বিজেপির সমর্থকদের। অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলছেন তারা, প্রতিবাদ বিক্ষোভ বিজেপির। ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির সমর্থকেরা। সুজিত দে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজিত, বিজেপিতে যোগদান করলেন মিতালি রায়, তার কিন্তু তারপরে বিজেপির অন্দরে ক্ষোভ প্রকাশ, সমর্থকেরা বলছেন তাদের না জানিয়েই এই যোগদান। দেখো, মিতালি রায় যখন যোগদান করলো বিজেপি কার্যালয়ে, সেই কার্যালয়ে যোগদানের পরে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু বিজেপির যে যারা কর্মী ছিল, সমর্থক ছিল, তারা কিন্তু ক্ষোভ করেছিল ওই ভেতরে, ভবনের ভিতরে। সেখানে ক্ষোভ হওয়ার পর থেকেই কিন্তু উত্তপ্ত হয়। তারপরে কিন্তু তারা কিন্তু সেই রুম থেকে বেরিয়ে কিন্তু রাস্তার দিকে কিন্তু বেরিয়ে যায় কিন্তু খুব দেখা যায় আমাদেরকে অন্ধকারে রেখে, বিজেপি কর্মীদেরকে অন্ধকারে রেখে মিতালি রায়কে কি করে জয়েন করে আমরা জানি না। তাহলে এর আগে আমাদেরকে কেন জানানো হলো না? সেই খুব দেখাচ্ছে কিন্তু বিজেপি কর্মী ও সমর্থকরা। দেখো, ধন্যবাদ সুজিত। সুজিত আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনের প্রতিনিধি। প্রতিবাদ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির সমর্থকেরা। তাদের বক্তব্য তাদের অন্ধকারে রেখে যোগদান হয়েছে, অর্থাৎ তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায় আজ সকালে যে বিজেপিতে যোগদান করেছেন সেই ব্যাপারে বা সেই বিষয়ে তাদের কাছে কোনো খবর ছিল না। ধুপগুড়ির প্রাক্তন বিধায়কের বিজেপিতে যোগদানকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভ বিজেপির সমর্থকদের। আমাদের অন্ধকারে রেখে যোগদান হয়েছে বলে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির সমর্থকেরা। আজ সকালে সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান করেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়, এবং তারপরেই এই ক্ষোভ প্রকাশ বিজেপির সমর্থকদের। তারা জানতেন না এই যোগদানের বিষয়ে, বলছেন তারা। আমাদের অন্ধকারে রেখেই এই যোগদান মত বিজেপির সমর্থকদের। তাহলে বেরিয়ে গেল, না এই যে বলছিলেন যে তোমাদের সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ, ঠিক আছে, নেতা আছে, আমরা কর্মী সাধারণ আছি, ঠিক আছে, আর এটা আবার কি হলো, কি নিয়ে কেন খোঁজ? আরে দাদা, এটা কি? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, ওই অফিসে যাবে, ওই অফিসে যাবে, কেউ যাবে না।